আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ডিম ভাজছি। সো ডিমটা ভাজার আগে আমি এখানে কর্নফ্লাওয়ার, হালকা একটু শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়ে কিন্তু এটা ভেজে নিয়েছি। এটা কিন্তু এভাবে ভাজলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে এবং খুবই মজা লাগে। আমার কাছে তো ভালো লাগে, আশা করি আপনাদের কাছে ভালো লাগে। সো আজকে কর্নফ্লাওয়ার দিয়ে যদি ডিম ভাজা হয় রান্নার আগে, তাহলে কিন্তু একটা দারুণ টেস্ট আসে ভিউয়ার্স। সো আজ আপনাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম ভিউয়ার্স। এখন আমরা এক এক করে সবগুলো তুলে নিব, আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, আজকে আমি কি করেছি, যখন এটা আম্মু ভেজে তুলে রাখতেছিল তখন এখান থেকে আমি একটা ডিম খেয়ে ফেলেছি। কারণ কি, আমার কাছে অনেক ভালো লাগে এবং অনেক মজা লাগে, তাই আমি আর লোভ সামলে রাখতে পারিনি। আপনারা যদি বাসায় ট্রাই করেন, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভিউয়ার্স। সো ভিউয়ার্স, এখন আমরা এক এক করে সবগুলো তুলে নিব, আপনাদের দেখানোর চেষ্টা করছি। সো ভিউয়ার্স, এখন আমরা কড়াইতে তেল গরম করে দিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দিব ভিউয়ার্স। পেঁয়াজ কিন্তু আমি এখানে লম্বা করে ফালি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের গোল গোল করে বা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতেই পারেন। সো ভিউয়ার্স, এখানে আমরা পেঁয়াজটা নেড়ে দেখাচ্ছি আপনাদের। সো দেখতেই পাচ্ছেন, নিচ্ছি এখানে আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে কি মশলা ভোনাটা আপনাদের দেখাইতে পারিনি এবং কী কী দিলাম সেটা আপনাদের দেখাইতে পারিনি, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম, এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচ বাটা। সো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি জিরা গুঁড়া দিয়ে ছিঁড়ে দিয়েছি, সেটা আপনাদের দেখালাম। সো এগুলো আগেই দিয়ে দিয়েছি, সরি আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারিনি, কারণ আমি এটা ভুলে গিয়েছিলাম, আম্মুকে বলতে ভুলে গিয়েছিলাম। সো আই এম সো সরি ভিউয়ার্স, প্লিজ আপনারা আমার ভুলটা ক্ষমা করবেন। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা ইজি ওয়েতে, কিন্তু আমি যা যা বললাম এভাবে কিন্তু আপনারা এই দারুণ রেসিপিটা এভাবে তৈরি করতে পারবেন। এটা কিন্তু খুবই মজা, আলু সিদ্ধ দিয়ে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। সো আলু ভাঙা দিয়ে ডিমের রেসিপি কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু খুবই টেস্টি এবং এটা খুবই সুস্বাদু একটা খাবার। আপনারা যদি ট্রাই না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। এবং যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো ভিউয়ার্স, রান্না কিন্তু এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু খুবই ইজি ওয়েতে আপনারা এই দারুণ রেসিপিটা বাসায় ট্রাই করতে পারবেন, আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি কিন্তু ধনে পাতা চিটিয়ে দিচ্ছি, আর শীতের দিনে কিন্তু ধনে পাতার স্বাদটা অনেক বেড়ে যায় এবং ধনে পাতা তরকারি কিন্তু আমাদের সবার কাছে অনেকই ভালো লাগে। যা যা ধনে পাতা পছন্দ করেন এবং ডিম দিয়ে আলু সেদ্ধ রান্না পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পছন্দ না করেন তারাও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।